গোপালগঞ্জে জন্ম নিলেও মার্জুকের ছেলেবেলা কেটেছে দৌলতপুরে বাবার পাটকলে চাকরির সুবাদে থাকা হতো তৃতীয় শ্রেণীর কর্মচারীদের জন্য নির্ধারিত কোয়ার্টারে শিক্ষাজীবনের শুরু সরকারি কৃষ্ণমোহন প্রাথমিক বিদ্যালয়ে পরবর্তীকালে বাবার ইচ্ছায় ষষ্ঠ শ্রেণীতে মার্জুক ভর্তি হন মাদ্রাসায় বাবা যখন মার্জুককে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন তখন বন্ধুরা উপরের ক্লাসে উঠে গেল কিন্তু মার্জুক পড়ে গেল আরও নিচে এভাবে সে সবার কাছে সব দিক দিয়ে নিজে পড়ে যাওয়া পিছিয়ে পড়া ছেলে হয়ে গেল এসব কিছু তাকে হীনমান্যতায় ভোগাতে শুরু করে মনের মধ্যে অনেক আবেগ আর কষ্ট নিয়ে মাদ্রাসার অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় কবিতা দিয়ে মার্জুক লেখা শুরু করেন কবিতার ছন্দ সম্পর্কে ধারণা না থাকলেও শিল্পী মন তার ছন্দ বুঝতে পারত খুলনার জনবার্তা পত্রিকায় মারজুকের প্রথম কবিতা ছাপা হয় সে সময় বেশি বেশি করে সময় দিতে শুরু করেন তার ভালো লাগা বিষয়গুলোতে উদিচি কলাকেন্দ্রে সদস্য না হয়েও জড়িয়ে যান তাদের নানা কর্মকাণ্ডের সঙ্গে সবাই চলে গেলেও শেষ পর্যন্ত থাকতেন সবচেয়ে বেশি যাতায়াত করতেন গ্রন্থাগারে খুলনার বয়রার গণগ্রন্থাগার উমেশ চন্দ্র গণগ্রন্থাগারে তার সবচেয়ে বেশি যাতায়াত ছিল সালে নিয়ে খুলনা থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ঢাকা আসেন আসেন কবি রাহমানের বাড়িতে ডোরবেল বাজাতে কবি নিজেই দরজা খোলেন মার্জুক তাকে বলেন আমি অনাহারী এই শব্দ দুটি কবির একটি বইয়ের শিরোনাম টুঙ্গিপাড়ায় কেবল দু একবার দেখা হওয়া তরুণটিকে কবি হয়তো ভালো করে চিনতেও পারেননি কিন্তু তার মুখে নিজের বইয়ের নাম শুনে এবং তরুণের সত্যিকার অনাহারী চেহারা দেখে কবি ভেতরে নিয়ে যান মার্জুকের জন্য তিনি খাবার টেবিলে সাজান অনেক রকমের খাবার মার্জুক তার জন্য এত খাবার দেখে সম্মানিত হয় শক্তি পায় তারপর খাওয়া শেষে মুগ্ধতা নিয়ে কবিকে সালাম করে বের হয়ে আসেন বিশাল আকাশের নিচে এরপর শুরু হয় তার জীবন সংগ্রাম মার্জুক বেঁচে থাকার জন্য সিনেমার টিকিট বিক্রি করেছেন ফুটপাথে হকারগিরি করেছেন বাসের টিকিট নেওয়ার জন্য যাত্রীদের কাছে অনুরোধ করেছেন তখন মারজুক থাকতেন তোপখানা রোডের একটি গাড়ির গ্যারেজে একদিন পরিচিত হন সঞ্জীব চৌধুরীর সঙ্গে একদিন মার্জুক তার বেশ কিছু গান নিয়ে যান সঞ্জীব চৌধুরীর কাছে সঞ্জীব তার গানগুলো দেখে পরামর্শ দেন জেমস সঙ্গে দেখা করার জন্য সঞ্জীব চৌধুরীর পরামর্শ মতো মারজুক একদিন জেমসের সঙ্গে দেখা করতে যান হাতির পুলে তার স্টুডিও সাউন্ড গার্ডেনে জেমস তার গানগুলো দেখেন অনেক সময় নিয়ে তারপর জেমস তার নিজস্ব ভঙ্গিতে বলে ওঠেন হবে তোর হবে তোর মধ্যে আগুন আছে জেমস প্রথম দিনই মারজুককে আট নয় ঘন্টা তার সঙ্গে রাখেন সে সময় তার কয়েকটি গান বেশ হিট করে যার মধ্যে রয়েছে মীরা বাই পত্র দিও সরাবে সরাব হাডুডু আমি ভাসব যে জলে তোমায় ভাসাবো সেই জলে ব্যাচেলরের গান আমি তো প্রেমে মরিনি প্রেম আমার ওপরে পড়েছে ঈশান কোণের বায়ু পাগলা ঘোড়া পান্ত কানাইয়ের গাওয়া বিখ্যাত গান গান গোল্লা এ সময় আসিফের জন্য কিছু গান লেখেন মার্জুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চলচ্চিত্রে তার দণ্ড শিরোনামের ভেতর বলে দূরে থাকুক বাহির বলে আসুক না গানটিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে অসংখ্য পত্রিকায় অসংখ্য কবিতা ছাপার পাশাপাশি মার্চুকের লেখা কবিতার বই আছে চারখানা প্রথম প্রকাশিত হয় শান্তিং ছাড়া সংযোগ নিষিদ্ধ এরপর আসে চাঁদের বুড়ি বয়স যখন ষোলো তৃতীয় বইটি হল বাইজি বাড়ি রোড চতুর্থ বইটি হল ছোট্ট কোথায় টেনিস বল বাবা বাবা লাগে নামে একটি নাটকও লিখেছেন মার্জুক গান নিয়ে এখনো অনেক কাজ করার ইচ্ছে আছে মার যুগের সঙ্গে যুক্ত আছেন ভবিষ্যতে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করার ইচ্ছে আছে অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রতিভা কখনো চাপা থাকতে পারে না সুযোগ পেলে সে মাথা উঁচু করে দাঁড়াবে তারই বাস্তব উদাহরণ মার্জুক রাসেল এক সৃষ্টিশীল মানুষের নাম বাংলাদেশের বিনোদন জগৎ তার দ্বারা আরও সমৃদ্ধ হোক মসৃণ হোক মার্জুকের পথ চলা যে পথে চলে সে সৃষ্টি করুক নতুন নতুন শিল্প এই আমাদের প্রত্যাশা